আসসালামু আলাইকুম। আপন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিওয়াই বাই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা অষ্টম অধ্যায়। ঠিক আছে, তো আমরা অষ্টম অধ্যায়ে তিনটি কথা বলবো, যে তিনটা কথার মাধ্যমে তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলা সমাধান করতে পারবো। দুইটা টাইপের ম্যাথ আছে, একটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো দুইটার নিয়ম আছে এই অধ্যায়ের মধ্যে, দুইটা নিয়ম করলেই হবে। তো আমি আজকে একটি নিয়ম আলোচনা করব, সেটা হচ্ছে স্থানাঙ্ক বিন্দু নির্ণয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একদম সহজ ভাষায় আমি যেভাবে মনে রাখতাম আর কি, ঠিক সেভাবেই তোমাদেরকে বলতেছি। প্রশ্নের মধ্যে যদি এক্স অক্ষের সমান্তরাল কথা থাকে তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি জিরো। আমার এটা প্রশ্নের মধ্যে যদি এক্স অক্ষের উপর লম্ব কথাটি যদি থাকে তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ইনফিনিটি। এই হলো একটা কথা, যদি প্রশ্নের মধ্যে থাকে, যে প্রশ্নের মধ্যে আছে এক্স অক্ষের সমান্তরাল কথাটা যদি থাকে তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো। যদি প্রশ্নের মধ্যে থাকে যে এক্স অক্ষের উপর লম্ব তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ইনফিনিটি। যদি প্রশ্নের মধ্যে কোনো এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি 1। যদি এই তিনটা কথা আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো খুব সহজে পারব। আমার প্রশ্নটা বাংলাতে লেখা থাকবে, লেখা থাকলে আমার প্রশ্নের মধ্যে দেখবো যে এক্স অক্ষের সমান্তরাল কথাটা আছে কি না, যদি থাকে তাহলে আমি বুঝবো যে প্রশ্ন মতে আমি এটা লিখতে পারবো। ঠিক আছে, আর এক যদি থাকে এক্স অক্ষের উপর লম্ব, লম্ব কথাটা থাকলে আমি ইনফিনিটিভ লিখতে পারবো, এটা ইকুয়াল ইনফিনিটিভ লিখতে পারবো। ঠিক আছে, আর যদি 45 ডিগ্রি থাকে তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1 লিখতে পারবো। তাহলে এইটা যদি আমরা জানি তাহলে কিন্তু এই অধ্যায়টা খুব সহজে সমাধান করতে পারবো। তো দেখো যে আমরা একটি ডাক তুলে নিলাম, সেটা হচ্ছে হক বইয়ের 167 পৃষ্ঠার মধ্যে এই ডাকটি রয়েছে। এই ম্যাথটা পারলে, এই ম্যাথটা অনেকবার বোর্ডে এসেছে, তো এটা একটা উদাহরণের ম্যাথ। যদি এই ম্যাথটা পারো তাহলে কি আশা করি এই নিয়মের যতগুলো ম্যাথ আছে সবগুলো পারবো। ঠিক আছে, আর ক্যালকুলেশন যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে আমরা সপ্তম অধ্যায় থেকেই শিখে এসেছি যে অন্তরীকরণের নিয়মটা কিভাবে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, তো আমি কি কথা বলেছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল কথা থাকলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো বসবে। ঠিক না, তাহলে দেখো যে এখানে কি আছে, এক্স অক্ষের সমান্তরাল কথাটা আছে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স ব্যবহার ইকুয়াল জিরো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমরা ম্যাথটা কীভাবে শুরু করব, দেওয়া আছে থেকে যে গিভেন কি আছে, ওয়াই ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 আছে, তাহলে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এটাকে। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে ডিডিএক্স ওয়াই ইকুয়াল ডিডিএক্স এক্স কিউব মাইনাস 3x প্লাস 2।
ঠিক না? তাহলে আমরা যদি এটাকে করি তাহলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে যদি করি আমরা একটা সূত্র জানি যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক না, এই সূত্রের মধ্যে পড়ে। আর যদি এরকম থাকে তাহলে আমরা সবাইকে যদি ডিডিএক্সটা দিয়ে দিই একেবারে, তাহলে কি হয় দেখো, যে এটাও পাচ্ছে ডিডিএক্স, এটাও পাচ্ছে ডিডিএক্স, এটাও পাচ্ছে ডিডিএক্স, সবাইকে আমি দিয়ে দিলাম যে ডিডিএক্স এক্স কিউব মাইনাস ডিডিএক্স থ্রি এক্স প্লাস ডিডিএক্স টু। তাহলে আমরা যদি সমাধান করি এখন দেখো যে এই পাশে আসে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে যদি আমার ভর এই যে সূত্রটা পড়ে তাহলে কী হবে, এনটা সামনে আসবে যে থ্রি এক্স, ঠিক আছে, এন মাইনাস ওয়ান, তাহলে থ্রি মাইনাস ওয়ান, এটার কাজ শেষ হয়ে গেল। তারপরে যদি আবার এক্সকে করি, এখানে কিন্তু এই সূত্রটা পড়েছে, আমরা কি বলেছিলাম পূর্বের অধ্যায়ে যে যে পর্যন্ত আমরা এক্স না পাবো সেই পর্যন্ত অন্তরীকরণ করতে পারবো, আমরা এক্স পর্যন্ত অন্তরীকরণ করতেই থাকবো। তাহলে এখানে আমরা শুধু পাওয়ারের করলাম, ঠিক আছে, পাওয়ারের জন্য আমরা এটা করলাম। তাহলে আবার কি করতে হবে এক্সকে, তাহলে এক্সকে করলে তো ওয়ানই আসে। তাহলে আমি এই পাশে দেখিয়ে দিই যে দেখো পাওয়ারের কাজ শেষ হয়েছে, এখন আমরা ডিডিএক্স এক্সকে করব, যদি এক্সকে করি তাহলে ওয়ান আসে। তাহলে আমরা এখানে ওয়ান লিখতে পারি মাইনাস ডিডিএক্স, আবার একটা আমরা সূত্র জানি ডিডিএক্স এক্স ইকুয়াল কি এ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এ কত থ্রি। আর এখানে আরেকটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে ডিডিএক্স সি ইকুয়াল কি জিরো, অর্থাৎ ধ্রুবককে করলে জিরো, তাহলে এখানে প্লাস জিরো। আবার কোনো কোনো জায়গায় ধ্রুবককে করা যাবে না যেখানে মুক্ত অবস্থায় না থাকে, এখানে কিন্তু মুক্ত অবস্থায় আছে। এই অধ্যায়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে এই এরকমভাবে যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে এটা জিরো হবে, ঠিক আছে, আর না হলে কিন্তু জিরো হবে না। তাহলে আমরা পূর্বে এরকম একটা পরবর্তীতে ম্যাথ পাবো, তারপরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে কি পেলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি পেলাম, থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি। তোমাদের বইয়ে কিন্তু অনেক শর্ট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে পরবর্তীতে দেখো আমরা একটা কথা জেনে একটু আগে জানলাম যে এক্স অক্ষের সমান্তরাল কথা থাকলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো। তাহলে এখানে আমাদের কয়টা মান আছে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো লেখা যায়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এটাও লেখা যায়। তাহলে এইটা ইকুয়াল আমরা কি জিরো লিখতে পারবো না, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালও জিরো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালও এটা, অর্থাৎ কি এটা সমান, এটা সমান, সবগুলা কি সমান। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে এটা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার থ্রি ইকুয়াল কি জিরো, জিরোটা করতে গিয়ে আসলো যে এটা সমানই এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো। তাহলে আমরা এখন কি করব, এক্স এর মান বাহির করব, তাহলে থ্রি এক্স স্কোয়ার ওই পাশে গেলে থ্রি, তাহলে এই দিকে এক্স স্কোয়ার রাখলে আর থ্রি ভাগ করলে থ্রি ভাগ থ্রি ওয়ান, অর্থাৎ কি এই কাছে এক্স রাখলে প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ রুট ওভার যদি আমরা দেই তাহলে প্লাস মাইনাস ওয়ান আসে। এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়, তো রুট ওভারের যদি করি ওয়ানকে প্লাস মাইনাস ওয়ান আসে। তাহলে আমাদের গেল এই একটা কাজ, দেখো যারা বুঝতে পারছো তারা একটা স্ক্রিনশট নিয়ে নিবা এখান থেকে, তারপরে আমরা শুরু করব পরবর্তীতে। তো আমরা আরেকটা কথা বলে রাখি, সবসময় আমরা এটাকে এক নং দিয়ে দিব, প্রত্যেকটা অঙ্কন ক্ষেত্রে এটাকে যদি আমরা এক নং দিয়ে দিই তাহলে অনেক সুবিধা হবে। তাহলে আমরা এই পেজটার মধ্যে আসতেছে না, আমরা ওপরে একটা পেজ নেই, তাহলে আমরা এটা লিখে নেই যে ওয়াই ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটা আমাদের কি এক নং। আর আমাদের এখানে আসলো কি যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান আসলো। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এখন আমাদের ওয়াইয়ের মান বার করতে হবে, স্থানাঙ্ক, ঠিক আছে, স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর মান কি, যদি তাহলে আমরা লিখি যখন
অথবা x ইকুয়াল 1 এক নঙে বসিয়ে পাই, এক নঙে বসিয়ে পাই। তো x ইকুয়াল 1 যখন বসাবো তাহলে কি y, x এর মান 1, তে 1 কিউব মাইনাস x এর মান 1 প্লাস 2, তাহলে কি আসে 1 মাইনাস 3 3 প্লাস 2, দুইটা আর একটা তিনটা হয়, তাহলে 3 মাইনাস 3 অর্থাৎ কি 0। ঠিক আছে, তারপরে আমরা আবার কি, আবার x ইকুয়াল কি এখন মাইনাস 1 বসাবো। ঠিক আছে, এখানে দুইটা মান, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে মাইনাস 1 বসিয়ে মাইনাস 1 বসাই, তাহলে কি হয় y ইকুয়াল x কিউব, যে ডিরেক্টলি মান বসাই দিই যে 1 কিউব মাইনাস 3 মাইনাস 1 প্লাস 2, তাহলে দেখো y ইকুয়াল এখানে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 2, অর্থাৎ 3 আর 2 5, মাইনাস 1 প্লাস 5 অর্থাৎ কি 4। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় স্থানাঙ্ক, নির্ণয় স্থানাঙ্ক কী লিখতে পারি, যখন আমার x এর মান 1 তখন y এর মান 0, y এর মান কী আসলো আমার 0 না, দেখো x এর মান যখন 1 y এর মান 0, তাহলে x এর মান যখন 1 y এর মান 0, আবার x এর মান যখন মাইনাস 1 x এর মান যখন মাইনাস 1 তাহলে y এর মান 4। ঠিক আছে, এটা হচ্ছে আনসার, আশা করি ম্যাথটা বুঝতে পারছো, আর যদি ম্যাথটা না দেখ বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা দেখো, এটা হচ্ছে হক বইয়ের 167 পেজের 8 নম্বর উদাহরণটা। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।